إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال سبحانه وتعالى ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে আমরা আলোচনা মাওলানা রফিকুল ইসলাম হাফিজাউল্লাহ একজন তরুণ আলোচক তার বিষয়ে অনেকে তাকে শিশু বক্তা হিসেবেও চেনেন আসলে তিনি শিশু নন বরং তিনি একজন আলেম দিন দাওরাই হাদিস পাশ আলেম তো মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব সম্প্রতি একটি লাইভে এসে শিক্ষকদের মর্যাদা বোঝাতে গিয়ে তিনি এক পর্যায়ে শিক্ষকদেরকে নবীদের সাথে তুলনা করেছেন এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার পরেই চতুর্দিক থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে ওলামা একরাম যখন এর প্রতিবাদ করেছেন তো উলামাইক্রামের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে মৌলানা রফিকুল ইসলাম মাদানি তিনি কিন্তু পরবর্তীতে আরেকটি লাইভ করেছেন তিনি বলেছেন যে আমার এটি শেষ ওয়াজ শেষ লাইভ এমন একটি আবেগঘন লাইভ তিনি করেছেন তবে তিনি লাইভে এসে তৌবা করার পরেও ফেসবুকে আনুষ্ঠানিকভাবে স্ট্যাটাস দিয়ে তৌবা করার পরেও কিছু অতি উৎসাহী ভাইদেরকে দেখছি যে তারা তার ক্ষমা চাওয়ার পরেও তাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রোপ করে যাচ্ছেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন ভিডিও বানাচ্ছেন তবে এখন কথা হলো একজন ব্যক্তি যদি ভুল করেন ভুল করার পরেও যদি তিনি তৌবা করেন এই তৌবা করার পরে তার সমালোচনা করা কি জায়েজ একজন ব্যক্তি যখন তৌবা করেন আল্লাহ তাল্লাহার কাছে তার মর্তবা বৃদ্ধি পায় আল্লাহ সুবাহ পাক কালামের মধ্যে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীদেরকে ভালোবাসেন বিশ্বনবী বিশ্বনবীর আলী সাল্লাম বলেন যে আত্মা কামাল্লাহ জাম্বালা যে ব্যক্তি গুনা থেকে তৌবা করে তা আমল নামায় কেমন জানি কোনো গুনাই থাকে না তাহলে যে ব্যক্তি তৌবা করে পাক তাকে ভালোবাসেন এবং বিশ্বনবীজির ভাষায় তোবাকারী ব্যক্তির সমস্ত গুণায় পাক মাফ করে দেন তাহলে মালানা রফিকুল ইসলাম মাদানী তিনি যে একটি ভুল করেছেন যে যে কথাটি বলে যে আমাদের শিক্ষক আমাদের নবী এ কথা বলার বলেছেন তিনি অবশ্যই তিনি ভুল করেছেন কথাটি বলে ভুল করার পরে তিনি তৌবাও করে নিয়েছেন অন্য একটি হাদিসে বিশ্বনবী সাল্লু সাল্লাম বলেন যে বাণী আদামা আদমা খত্তবন কোনো বনি আদমি ভুলের ঊর্ধ্বে নয় ও খৈরুল খত্ত ই না তবুন এবং ওই ভুলকারীদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে তৌবা করে অর্থাৎ যারা তৌবা করে তাদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায় তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ যারা গুণা থেকে আল্লাহর কাছে তৌবা করেন কিন্তু এখন তার তৌবা করার পরেও আমরা কেন তার সমালোচনা করছি কেন তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছি কেন তার বিরুদ্ধে ফেসবুকে আমরা স্ট্যাটাস দিচ্ছি এগুলো কি জায়েজ আল্লাহ আলা সুরা আল হুজুরাতের ভিতরে ঘোষণা করেন ওয়ালা তাজ সাসু তোমরা মানুষের দোষ অন্বেষণ করো না ওয়ালা একটা বার দুকুম বার এবং তোমরা একে অপরের গিবত করো না পরচর্চা করো না গিবত করাটা কতটা খারাপ আল্লাহ সুবাহ আলের পরে বলছেন আই হাইব আহাদুকুম আই লাহমা লাহমা মাইতান। তোমরা কি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা পছন্দ করবে কাকারি তো মুহ আল্লাপাক নিজেই বলছেন তা তো তোমরা কখনোই পছন্দ করবে না অর্থাৎ এই গিবোধ করাটা নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার মতো একটি গর্হিত কাজ কারণ যেই ছেলেটা সব মাহফিলে গিয়ে বিভিন্ন মঞ্চে গিয়ে হাজারো জনতার সামনে গিয়ে হতনে নবুয়াতের পক্ষে কথা বলেছেন কাদিয়ানিদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি কিভাবে তার দ্বারা সম্ভব যে তিনি আবার শিক্ষকদেরকে নবীদের সাথে তুলনা করবেন আসলে এটি তার ভুল হয়েছিল হয়তো বলার ভুল হয়েছে বর্ণাভঙ্গির ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেছে সুরা ভিতরে আল্লাহ পাক বলেছেন অতুবু হন তোমরা সকলে আল্লাহ তালার দাবার তৌবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো অন্য একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওইবাদ দিলুল্লাহ সাইয়াদিম হাসানার যারা তৌবা করে গুনার হওয়ার পরে আল্লাহ পাক তাদের গুনাকেও নেকি দ্বারা পরিবর্তন করে দেন